ছয় বছর পর ফের তৃণমূলের শিক্ষামিত্র সোমেন পত্নীর হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দিলেন মালা রায় নয়না বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গীর প্রাক্তন বিধায়কের দাবি, তিনি কোনোদিনই তৃণমূল ছাড়েননি। সাময়িক মনোমালিন্যে জোড়াফুল শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। বিরোধ দেখুন, কাজ করতে গেলে প্রত্যেকের একটা বিরোধ হতে পারে, সে বাড়ির ঘরেও হতে পারে, বাবা মার সাথে, হাজবেন্ড ওয়াইফের সাথে, ছেলে মেয়ের সাথে বিরোধ, তা না হলে তো কিছু হয় না। কিন্তু আমাকে মমতা ব্যানার্জি আবার কাজ করার জন্য ডেকেছেন, আর আমিও দেখেছি মমতা ব্যানার্জি বর্তমানে একমাত্র মানে নেত্রী যে পারবে ভারতবর্ষকে, মানে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের যদি কর্ণধার হয় আমি আরও বেশি খুশি হব, কারণ ওই পারবে এখন যে সাম্প্রদায়িক দল রয়েছে তাকে আটকাতে। সেই জন্য আমি আরও এসেছি, সসম্মানেই আমাকে গ্রহণ করেছে, ভালোবেসে আমিও তাদেরকে ওইভাবেই গ্রহণ করেছি। আমার খুব ভালো লাগছে পুরনো জায়গায় আবার ফিরে আসার। টপ টেক টিএমটি লাগা।